সুপারস্টার জিতে চেঙ্গিজ নিয়ে তো উন্মাদনা তুঙ্গে, কিন্তু চেঙ্গিজের নায়িকাকে চেনেন কি? জানেন মফস্বলের সাধারণ বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও কিভাবে টলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নিল এই অভিনেত্রী? চলুন আজ তাহলে আপনাদের সঙ্গে পরিচয় করাই ইতিমধ্যেই জিৎ দেব প্রসেনজিতের মতো টলিউড সুপারস্টারদের সঙ্গে কাজ করে ফেলা আসানসোলের মেয়ে সুস্মিতা চ্যাটার্জির ব্যাপারে। সুস্মিতা চ্যাটার্জির বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটিতে। মফস্বলে বড় হলেও সুস্মিতার মধ্যে ছোট থেকেই সাংঘাতিক কনফিডেন্স ছিল। সেই কারণেই উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার মতো বড় শহরে এসে একা থেকে পড়াশোনা করার সিদ্ধান্ত নিতে একটুও ভাবেননি তিনি। আসানসোলের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে আসেন সুস্মিতা। এরপর টানা চার বছর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে ক্যাম্পাসিংয়ে একটা ভালো কোম্পানির চাকরিও জুটিয়ে ফেলেন তিনি। কিন্তু সে সময় অফার আসে মডেলিং করার। একটা ন্যাশনাল ব্র্যান্ডের মডেলিং করার পরেই ওপেনটি বায়োস্কোপ খ্যাত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় চোখে পড়েন সুস্মিতা। অনিন্দ্য সিনেমা প্রেম টেমের নায়িকা চরিত্রে অডিশন দেন তিনি, সুযোগও পেয়ে যান সেই সিনেমায়। এরপর যখন সুস্মিতা অভিনয়কে নিজের কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তখনই ঘটে বিপত্তি। সুস্মিতাকে মফস্বলের সাধারণ বাড়ির মেয়ে ভেবে অনেক বড় পরিচালক এবং প্রযোজক সুযোগ নিতে চান, কিন্তু তাদের পাতা ফাঁদে পা দেননি সুস্মিতা। টিকে থাকতে কষ্ট হলেও তিনি দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন নিজের মতো করে। এরপরেই আচমকা একটা সুযোগ আসে সুস্মিতার কাছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় সুপারস্টার দেবের সঙ্গে একটা অ্যাড ফিল্মে অভিনয় করেছিলেন সুস্মিতা। সেখানে সুস্মিতার ঝকঝকে অভিনয় দেখে দেব নিজের পরবর্তী সিনেমা কাছের মানুষের একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বেছে নেন সুস্মিতাকে। কাছের মানুষের শুটিং চলাকালীনই সুস্মিতার ডাক আসে টলিউডের আর এক সুপারস্টার জিতের প্রোডাকশন হাউস গ্র্যাস রুট এন্টারটেনমেন্ট থেকে। জিতের সিনেমা চেঙ্গিজের নায়িকার ভূমিকায় অডিশন দেন সুস্মিতা, আর এই একটা অডিশনই সুস্মিতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চেঙ্গিজের দৌলতে আজ সুস্মিতা পা রাখতে চলেছেন হিন্দি সিনেমার জগতে। এখন মুম্বাই শহরে গিয়ে সিনেমার প্রমোশন করছেন তিনি। ইতিমধ্যেই মুম্বাইয়ের ফিল্ম জার্নালিস্টদের প্রিয় হয়ে উঠেছে জিৎ ও সুস্মিতার এই জুটি। চেঙ্গিজ যদি সারা ভারতে হিট হয় তাহলে সুপারস্টার জিতের পাশাপাশি সুস্মিতার নামও ছড়িয়ে পড়বে সারা ভারতে। ঠিক যেমন KGF সিনেমাটা হিট করার পর সেই সিনেমার নায়িকা শ্রীনিধি শেঠি রাতারাতি সারা ভারতে সেলিব্রিটি তকমা পেয়ে গেছিল। কে বলতে পারে 21 এপ্রিলের পর সুস্মিতার জীবনে হয়তো এমনভাবেই বদলে যাবে। আজ থেকে কয়েক বছর আগে যে মেয়েটা আসানসোলের স্কুলে পড়তে পড়তে স্বপ্ন দেখত বড় নায়িকা হওয়ার, আজ থেকে কয়েক বছর আগে যে মেয়েটা টলিউডের পরিচালকদের হাতছানি এড়িয়ে নিজের কাজের প্রতি ভরসা রেখেছিল, আজ সেই মেয়েটাই নায়িকা হিসেবে পরিচিতি পেতে চলেছে গোটা ভারতে। সুপারস্টার জিতে চেঙ্গিজ এভাবেই বদলে দিতে চলেছে একটার পর একটা মানুষের জীবন। চেঙ্গিজের জন্য এবং সুস্মিতার জন্য আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। এইরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।